মিটিং এ সিদ্ধান্ত এটাই হলো, সিনিয়র ডক্টরসরা ওরা এই ডিসিশনটা নিল যে সার্ভিসেস আমরা যেভাবে দিচ্ছিলাম সেভাবেই আমরা দেব, যতটুকু আমরা পারবো, আমাদের যতটুকু আমাদের শরীরে দেয় আমরা চেষ্টা করব, পেশেন্ট কেয়ার সার্ভিস আমরা অ্যাফেক্টেড করব না। আর একটা হলো, সব সিনিয়র ডাক্তার, সব ডক্টর ওরা ডিসিশন নিয়েছে ওরা মাস রেজিগনেশন দেবে। ম্যাডামকে আমরা একটা চিঠি, একটা ডিমান্ড চিঠি পাঠাবো, সিচুয়েশনটা যাতে সলভ করে ফেলেন, কারণ উনি আমাদের হায়ার অথরিটি মিনিস্টার। যখন উনি যে ঘটনাটা হয়েছে ওটাই, এনআরএসের যে ঘটনাটা হয়েছে ওটা নিয়ে একটু উনি টিচার্সরা বলছে যে ওনার যে ঘটনাটা ঘটেছে সেটা যেন মানে একটা সলিউশন বের করা হয়, ফ্রুটফুল একটা সলিউশন বের করা হয়, ছাত্রদেরকে একটু যদি বুঝিয়ে দিতে পারেন যে যেটাই হয়েছে। সেটা আমি এখনো ডিসিশন নিইনি, সুপার এখনো ডিসিশন নেয়নি, আমরা কথা বলে আমরা সার্ভিস দিয়ে যাবো, এসেনশিয়াল সার্ভিস যেভাবে আমরা দিয়ে আসছি আমরা সেইভাবে দিয়ে যাবো সবাই। হ্যাঁ, আমরা চেষ্টা করছি, ঠিক আছে।